ओम तुल्यलोष्ट कांचनांच हेयधेय धीगतं स्त्रीशुनित्य मात्रिरूपशक्ति भाव भावुकं ज्ञान भक्ति भुक्ति मुक्ति शुद्ध बुद्धिदायकं तं नमामि देवो देवो राम कृष्णमीश्वरम। ठाकुर मा स्वामीजी चरणे प्रणाम जानाच्छि। प्रतिदिनेर चिंता और प्रार्थनार धारावाहिक अनुष्ठान आजकेर पर्व तो सकलके स्वागत जानाच्छि। आज आमरा স্বামী বিরজানন্দ রচিত পরমার্থ প্রসঙ্গ থেকে নির্বাচিত অংশ পাঠ এবং ব্যাখ্যা করব। সংসারের জ্বালা যন্ত্রণা নির্যাতন মনক নির্যাতন ঝগড়া মন কষাকষি অশান্তির কথা ক্রমাগত ভেবে ভেবে তো হতাশ করে মন খারাপ করবে না, তাতে কোনো ফল নেই। বরং ওইসব নিয়ে মনে বা অপরের সঙ্গে যত আলোচনা করবে তত অশান্তি আরো বেড়ে যাবে। এত গুণ দশ গুণ, এক গুণ দশ গুণ হয়ে দাঁড়াবে, একটা গুণ দশ গুণ হয়ে দাঁড়াবে ও জীবন দুর্বিষহ বোধ হবে। যত পারো সহ্য করে যাওয়ার চেষ্টা করো। ঠাকুর বলতেন, স স স যে সয় সে রয়, যে নাশ হয় তার সে নাশ হয়। তো মহারাজ বলছেন যে আমাদের সহ্য করে যেতে হবে। কথায় কথা বেড়ে যায়, তাই কেউ কিছু বলার অপেক্ষা করে কেউ কিছু বললে উপেক্ষা করে চুপ করে থাকাই ভালো। বোবার শত্রু নেই, মিষ্ট কথায় মিষ্ট ব্যবহার সেবায় ভালোবাসা থাকলেই বশ হয়, আজ না হয় দুদিন পরে হবে। মনে খুব জোর সংকল্প আনবে, বারবার বিফল হলেও শোধরাতে চেষ্টা করবে। ভগবানের কাছে তোমার সব দুঃখ জানাবে, কাঁদবে, অন্তরের সঙ্গে প্রার্থনা করবে। তোমার সমস্ত দোষ সে সমস্ত কিছু দূর করে দেবে। শ্রীরামকৃষ্ণকে বলা হচ্ছে পুত গঙ্গা। সেই গঙ্গার মধ্যে যদি কেউ ডুব দেয় তার সমস্ত দোষ, সমস্ত পাপ দোষ দুঃখ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু কেটে যাবে। আমরা দেখি মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করার কি বিশেষত্ব। স্বামীজি বলছেন যে সারদা মা সারদা হচ্ছেন স্বয়ং জাগ্রতা দেবী। তার চরণ স্পর্শ করলে জীবের মধ্যে যত দুঃখ যত কষ্ট পাপ সমস্ত কিছু মা নিজের মধ্যে টেনে নিয়ে মাফক করবে, কিন্তু সেই ছেলেটিকে কষ্টতে থাকতে দেবে না। ঠাকুরের ক্ষেত্রে দেখি শেষকালে এসে ঠাকুর বলছেন যে আমার দর্শন এ দেহর দর্শন যে করবে সে মোক্ষ লাভ করবে, কিন্তু এও জানিও আমারও আয়ু কমে যাবে। কেন? শ্রীরামকৃষ্ণের দেহ দর্শন বা শ্রীরামকৃষ্ণ নিজেই হচ্ছে সেই পূত গঙ্গা যার মধ্যে মানুষ ডুব দিলে, যে গঙ্গায় মানুষ ডুব দিলে বা যে গঙ্গাকে সচক্ষে দর্শন করলে মানুষের সমস্ত পাপ রাশি টুটে চলে। তাই বলছেন যে ভগবানের কাছে যাও, এই জগতে তোমার আর কেউ নেই। গঙ্গার এঘাট থেকে ও ঘাটে অর্থাৎ পরম লোকে নিয়ে যাওয়ার জন্য আর কেউ নেই, কোনো মাঝি নেই, কে আছে? ভগবান আছে এবং গুরু আছে। এবং বলছেন যে কারুর উপর দোষ ভাব রাখবে না, আপনি ভালো তো জগৎ ভালো, এ যদি না পারো তো তোমার দোষ ও তার ফলও নিজেকে ভুগতে হবে। তাহতে কেউ তোমাকে নিষ্কৃতি দিতে পারবে না। বিষয়ের বা কারুর প্রতি আসক্তি বা মমত্ব বুদ্ধি সমস্ত সংসার বন্ধনের মূল কারণ। জ্ঞানী লোক কাউকে ব্যক্তিগতভাবে ভালোবাসেন না এবং অপরকেও
তার প্রতি ব্যক্তিগতভাবে ভালোবাসতে বা আসক্ত হতে দিতে চান না। নিজে মুক্ত বলে তিনি কাউকে তার প্রতি মায়ার মায়ায় বদ্ধ হতে দিতে চান না। তিনি নিজের আত্মাকে ভগবানকে সকলের মধ্যে দর্শন করে বলে সর্বজীব সমভাবে তার ভালোবাসা বা প্রেম। ঠাকুরের জীবন দেখি, ঠাকুর স্বামীজিকে বলছে যে আমি ভগবান দর্শন করেছি ঠিক যেমন তোকে দেখছি, কিন্তু আরো একটু ভালোভাবে। তার মানে কি, ঠাকুর সমস্ত জীবের মধ্যে নারায়ণ দর্শন করছে, সকলই সমান। তার প্রেমে দেহেন্দ্রিয় সম্বন্ধ নেই, কামগন্ধ নেই, রূপজ মোহ নেই। জ্ঞানী প্রকৃত প্রেমিক, প্রকৃত প্রেমিক জ্ঞানী। ত্যাগ, প্রেম ও পবিত্রতা হচ্ছে, এই তিনটি হচ্ছে ভগবান লাভের উপায়। ত্যাগ অর্থাৎ সমস্ত বন্ধন, কামিনী কাঞ্চন, লোভ মোহ মায়া, মদ মাৎসর্য, বিষয়ী যে বিষয়ের টান, এই সমস্ত এইসবের জন্য ত্যাগ। আমরা গানে বলছি যে টাকা মাটি মাটি টাকা, কিন্তু আবার সেই গানটি গাওয়ার পরই আবার টাকা তুলে নিচ্ছি, এটা যেন না হয়। যদি সত্যি বলি টাকা মাটি মাটি টাকা, তো সত্যি সত্যি সেই টাকাকে মাটি করে দিতে হবে। সেই ত্যাগ রাখতে হবে মনের মধ্যে, প্রেম ভালোবাসা। আমাদের মধ্যে সকল জীবের জন্য প্রেম ভালোবাসা আনতে হবে, কারুর প্রতি ঘৃণা করলে চলবে না। স্বামীজির আমরা কথা দেখি, স্বামীজি বলছে যে এই দেশকে তোমাদের ভালোবাসতে হবে, দেশের প্রত্যেকটি লোককে তোমাদের ভালোবাসতে হবে, সকলেই তোমার আত্মীয়জন। যেমন আত্মীয়জনদের তুমি ভালোবাসো, তাদেরকে কোনোদিন ঘৃণা করতে পারে না, তেমনই আমাদের দেশের সমস্ত ব্যক্তিগণকেও ভালোবাসতে হবে। সর্বোপরি সর্বোপরি কাকে ভালোবাসতে হবে, না সর্বোপরি ভালোবাসতে হবে ভগবানকে। ভগবানকে তোমাকে ভালোবাসতেই হবে, কারণ গানে বলছে যে অন্তকালে হরি ওম রামকৃষ্ণ নাম নিবে তোরে শ্রী সারদা রামকৃষ্ণ ধাম। শুদ্ধ প্রেম বলছে আমাদের জীবনে শুদ্ধ প্রেমের দরকার। বলছে যে এবং পবিত্রতা, তিন নম্বরটি হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতার জন্য জগৎ জননী শরণাপন্ন হবে হতে হবে। বলছে পবিত্রতা স্বরূপিণ্যই তস্যই দেব্যই নমো নমঃ। মায়ের জীবনটি যদি দেখি, তাহলে আমরা সত্যি দেখব তিনি হচ্ছেন পবিত্রতার মূর্তি, যাকে ব্যাখ্যা করে অবেদানন্দজি লিখছেন পবিত্রতা স্বরূপিণ্যই তস্যই দেব্যই নমো নমঃ। সেই দেবীকে আমার প্রণাম জানাই যিনি হচ্ছেন পবিত্রতার স্বরূপিণী। মায়ের কথা পড়ি এবং মায়ের যদি জীবন আমরা পাঠ করি, পড়ি, অধ্যয়ন করি, আমরা দেখব মায়ের জীবনটা কত পবিত্র, প্রত্যেকটা কাজ কত পবিত্রতার সঙ্গে করেছে। সেই রকম পবিত্রতা চাই আমাদের, সেই রকম দিব্য ভাব চাই। ঠাকুরের মন সম্পর্কে যদি আমরা গবেষণা করি, স্বামী চেতনানন্দজি মহারাজের একটি বই আছে ধ্যানলোকে শ্রী রামকৃষ্ণ, ঠাকুরের মন সম্পর্কে তিনি বলছেন ঠাকুর কতটা পবিত্রতা ছিল আমরা দেখতে পাই সেই বইতে। সমস্ত বিষয় বাসনাকে বিস্তৃষ্ণা, সর্বজীবে ভালোবাসা, আপন বোধ এবং অন্তরের বাহিরে কায়মনে বাক্য পবিত্র না হলে প্রেমস্বরূপ পবিত্রতা স্বরূপ পরমেশ্বরকে লাভ করা যায় না। অন্তর অন্তরে পবিত্র চিন্তার ধারা থাকতে হবে। এই অন্তরের কথাটি আসছে,
ভগবান বাস করে অন্তরে। আমরা আমরা যেমন কোনো নোংরা জায়গায় বসবাস করি না, নোংরা স্থানে বসি না, তেমন শ্রী ভগবানও নোংরা স্থানে বসবাস করে না। আমাদের হৃদয় যদি কলুষিত হয়, যদি আমাদের হৃদয় কুপথে কুচিন্তায় ভরে থাকে, কুচিন্তায় কলুষিত হয়ে একদম কালো হয়ে থাকে, সেখানে কুপ্রবৃত্তি হয়, সেখানে ভগবান বাস করে না। তাই বলছে অন্তরে আগে পবিত্রতার পবিত্র চিন্তার ধারা বওয়াতে হবে। একরকম লোকের ভেতর থেকে পবিত্রতার চিন্তা বলছেন যে ধারা যাতে একটা না বয়, সে বিষয়ে সর্বদা যত্ন করলে কুচিন্তা কুপ্রবৃত্তি সমস্ত দূরে পালায়। চরিত্র মন এমন গড়ে যায় যে তার দ্বারা কোনো কুকর্ম কুচিন্তা দ্বেষ হিংসা সম্ভবই হয় না। এরকম লোকের ভেতর থেকেই এমন তেজ বা শক্তির প্রকাশ হয়, তার সংস্রবে এসে অসাধু সাধু হয়ে যায়, মহাপাপী ধার্মিক ও সত্যনিষ্ঠা হয়ে যায়, নাস্তিক আস্তিক বা ভগবত ভক্ত হয়ে যায়, সংসার তাপে তাপিত ব্যক্তি শান্তির অধিকারী হয়। স্বামীজি জীবন পড়লে এই জিনিসটি হয়। স্বামীজির জীবনটি যদি আমরা পড়ি, আমাদের সেই অপবিত্র মন পবিত্র হয়ে যাবে, কোন রকম কুচিন্তা কুবাসনা কুকর্ম আমাদের মনের মধ্যে থাকবে না। ঠাকুরমা স্বামীজির জীবন যদি আমরা পড়ি, বেশি নয়, ওই যে ছোট্ট ছোট্ট বইগুলি পাওয়া যায়, একদম উপদেশাবলী অমৃতবাণী, এ সমস্ত বইগুলো পড়লে আমরা তাদের বাণীগুলোর অধ্যয়ন করতে পারি। পাপ ও পাড়া যেমন চাপা থাকে না, প্রেম ও পবিত্রতাও সেরকম চাপা থাকে না। আগুনকে কি কাপড় ঢাকা দিয়ে লুকিয়ে রাখা যায়? যার আমি আমার বলতে কিছু নাই, আপন পর নাই, তিনি নিজেকে যতই লোকচক্ষুর আড়ালে রাখুন না কেন, তার জ্ঞানের আলোয় সমস্ত জগৎ উদ্ভাসিত হয়, তার ভগবত প্রেমের বন্যায় সমস্ত জগৎ প্লাবিত হয়। সেই ধন্য যে ওই রকম ব্রহ্মজ্ঞ মহাপুরুষের আশ্রয় কৃপা লাভ করে। এই বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার।